ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজ গৃহ সংকল্প এবং সদস্য পদ নিয়ে এক কর্মসূচি সম্পন্ন করা হয়। এই কর্মসূচি গোঘাট 44 নম্বর জেডপির মধু বাড়িতে সম্পন্ন হয়। ভারতীয় জনতা পার্টির কর্মীরা বাড়িতে বাড়িতে গিয়ে এই অভিযান চালায়। একের পর এক বাড়িতে গিয়ে প্রধানমন্ত্রীর খোলা চিঠি ও সদস্য নিয়ে সাধারণ মানুষকে বোঝানো হয়। বিজেপির এক কর্মী জানান, তৃণমূলের ভাবমূর্তি সবাই জেনে গেছে, তাই এ দলের সঙ্গে আর কেউ থাকতে চায় না। তাই ভারতীয় জনতা পার্টির সদস্য হওয়ার জন্য তারা উদ্গ্রীব। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি নেতা রাজু রানা, পিরুলাল আচার্য, কৃষ্ণেন্দু ঘোষ সহ আরও অন্যান্য নেতৃত্বরা। যা দেখছেন আমরা সব খবরের পর্দায়। হুগলি থেকে সুভজিৎ ঘোষের রিপোর্ট, সব খবর। আর আমাদের ভারতীয় জনতা পার্টির প্রাথমিক সদস্য সংগ্রহ চলছে, তো আপনার মোবাইলটা একটু না আনবেন, আমরা একটা নাম্বার তো বলছি, ভারতীয় জনতা পার্টির সদস্য হবে। ভারতীয় জনতা পার্টির সদস্য করতে গেলে আপনার মোবাইলটি একটু আনতে হবে, আমরা আপনাদেরকে একটি মোবাইল নাম্বার দেবো, সংখ্যা, আপনি মোবাইল থেকে মিস কল দেন, আপনি ভারতীয় জনতা পার্টির সদস্য। ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদীজি আপনাদের জন্য চিঠি পাঠিয়েছে, সেই চিঠি আমরা আপনার এখানে পত্রতে পৌঁছে দিচ্ছি। আর একটা বিষয় হচ্ছে, এটা পড়বেন, বাড়িতে প্রত্যেককে পড়াবেন। আর আমাদের ভারতীয় জনতা পার্টির প্রাথমিক সদস্য সংগ্রহ চলছে, আমাদের একটি নাম্বার আছে, সেই নাম্বারটি আমরা দেবো, আপনি দরকার আপনার যদি মোবাইলটি দেন, মোবাইলটি আপনি হাতে রাখুন, আমরা নাম্বারটা বলছি, আপনি নাম্বারটা ডায়াল করুন, সাথে সাথে মিস কল হয়ে কেটে যাবে এবং ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটা মেসেজ দেবে আপনাকে, এবং আপনি আমাদের ভারতীয় জনতা পার্টির সদস্য হবেন, প্রাথমিক সদস্য, ঠিক আছে? না না, এই দিক থেকে আসবেন, এটা পড়বেন, বাড়িতে প্রত্যেককে পড়াবেন, এবং আমাদের ভারতীয় জনতা পার্টির সদস্য সংগ্রহ অভিযান চলছে, প্রাথমিক সদস্য। সেই সদস্য সংগ্রহ অভিযানের জন্য আপনি যদি সদস্য হতে চান, সেক্ষেত্রে আমাদের একটি টোল ফ্রি নাম্বার আছে, নাম্বারটা আমরা দেবো, আপনি আপনার মোবাইল দিয়ে একটু ডায়াল করবেন, আপনার মোবাইলে মেসেজ আসবে এবং আপনি সেই শুধু নাম্বারটা দেবেন, আর কিছু করতে হবে। আমরা বিজেপির পক্ষ থেকে এসেছি, একটু আসুন না, আমরা দিয়ে পৌঁছাতে এসেছি। আর আমাদের ভারতীয় জনতা পার্টির যে প্রাথমিক সদস্য, সেই সদস্য আমাদের সংগ্রহ চলছে, ঠিক আছে? সেই জন্য আমরা এসেছি, যেটা ধরুন সদস্য যে হচ্ছে, সেই সদস্যের জন্য একটা নাম্বার থাকছে, টোল নাম্বার, যদি আপনার বাড়িতে ফোন থাকে একটু নিয়ে আসুন, ওরা একটু করে দেবে। 294 294, আপনি কল করুন, নাম্বারটা কেটে যাবে। জনতা পার্টির পক্ষ থেকে আমরা সাধারণ মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি, মোদীজির দেয়া যে খোলা চিঠি, সেই খোলা চিঠি সাধারণ মানুষের বাড়িতে বাড়িতে দিচ্ছি, আমরা দিচ্ছি, সাধারণ মানুষ যে কী অবস্থায় আছে না আছে আমরা সেটাও দেখছি, সাধারণ মানুষের সঙ্গে কথা বলছি, এবং সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত ভাবমূর্তি ভারতীয় জনতা পার্টির প্রতি আমরা দেখছি। আমাদের ভারতীয় জনতা পার্টির যে মিস কল দিয়ে মেম্বারশিপ হচ্ছে, প্রাথমিক সদস্য সংখ্যা গ্রহণ, সেটাও আমরা কাজটা চালিয়ে যাচ্ছি, মানুষের বাড়িতে গিয়ে তাদের কাছ থেকে মোবাইলে মিস কল দিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রাথমিক সদস্য আমরা সংগ্রহ করছি। মানুষের এই দিক থেকেও স্বতঃস্ফূর্ত ভাবমূর্তি, কারণ এখানে তৃণমূল কংগ্রেস যে কাজ, এদের স্বজন পোষণের কথা ভাবে, ভারতীয় জনতা পার্টি স্বজন পোষণের কথা ভাবে না, তাই মানুষ ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদের সহিত তাদেরকে তাদের বাড়িতে জায়গা দিচ্ছে। কিন্তু এখানকার তৃণমূল, এখানে রাস্তা সেরকম পরিস্থিতি ভালো না, ড্রেনের পরিস্থিতি একদমই খারাপ, রাস্তা কর্দমাক্ত হয়ে রয়েছে, তৃণমূল কংগ্রেস নিজের স্বজন পোষণের কথা ভাবে, এখানকার যে স্থানীয় নেতৃত্ব আছে তারা তো স্বজন পোষণের কথা ভাবেই, বলেই আজকে সাধারণ মানুষের এত দুর্দশা। মানুষ সেই জায়গা থেকে মুক্তি চাইছে, যে ভারতীয় জনতা পার্টিকে এই পশ্চিমবঙ্গের বুকে প্রতিষ্ঠিত করতে চাইছে, তাই আজকে আমরা গিয়েছিলাম, মানুষের বাড়ি বাড়ি গিয়ে সংযুক্ত করেছি ভারতীয় জনতা পার্টিকে, তাদের মানুষের দোরগোড়ায় আমরা পৌঁছে দিচ্ছি। ধন্যবাদ।